আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন। ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার কাছে। যে যেখানে আছেন পৃথিবীতে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ আমার আলোচনার বিষয় কোরিয়াতে বাংলাদেশ সরকার কর্তৃক 24,000 দক্ষ শ্রমিক নিবে কোরিয়াতে। আমি আরও একবার বলছি, আজ আমার আলোচনার বিষয় কোরিয়াতে বাংলাদেশ সরকারের মাধ্যমে, প্রবাসী কল্যাণের মাধ্যমে বুয়েসেল এটি নিয়ন্ত্রণ করছে, তাদের মাধ্যমে 24,000 কর্মী বাংলাদেশ থেকে নেবেন। দু ভাগে নেবেন, একটি হচ্ছে ভাষা পারদর্শিতা যাদের আছে, যারা কোরীয় ভাষা বা কোরিয়ান ভাষা রপ্ত করেছেন, শিখেছেন, তাদের জন্য হচ্ছে বিনা লটারিতে বা পারদর্শিতার ভিত্তিতে 9,000 শ্রমিক তারা নেবেন। আরেকটি হচ্ছেন লটারির মাধ্যমে যারা গণহারে আবেদন করবেন, সেখানে 15,000 লটারির মাধ্যমে কর্মী নেবেন, তারাও কোরিয়ান ভাষা শিখেছেন বা কোরিয়ান ভাষা জানেন এরকম লোক। তবে মনে রাখবেন, আমি বারবার বলবো, অবশ্যই দুটো সেক্টরে আপনাদের একসাথে অ্যাট এ টাইম আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ভাষা পারদর্শিতা হিসাবে যদি যেতে চান, সেক্ষেত্রে আপনি লটারির মাধ্যমে আবেদন করতে পারবেন না, তাহলে আপনার দুটো আবেদনই বাতিল বলে গণ্য হবে। অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, আপনি একসাথে দুটাতে আবেদন করা যাবে না। যেমন ভাষা পারদর্শিতাতে নেবেন 9,000, সেখানেও আপনি আবেদন করেছেন, লটারির মাধ্যমে নেওয়া হবে 15,000, সেখানেও আপনি আবেদন করেছেন, না এটি করা যাবে না ভাই। অবশ্যই আপনাকে যেটি করতে হবে, যেই কোনো একটি আপনাকে চুজ করতে হবে বা আপনাকে পছন্দ করতে হবে। যারা আবেদন করবেন, আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা মেট্রিক পাস বা সমমান থাকতে হবে, বয়স হতে হবে 29 আগস্ট 1982 সাল থেকে 28 আগস্ট 2004 সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আমি আরও একবার বলছি, বয়সটি যাদের জন্ম হয়েছে 29 আগস্ট 1982 থেকে 28 আগস্ট 2004 সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এবং মনে রাখবেন, আবেদনটির শেষ তারিখ হচ্ছে 28 আগস্ট 2022, আবেদনের শেষ তারিখ 28 আগস্ট 2022। এই তারিখের মধ্যে আপনাকে আবেদনটি সম্পাদন করতে হবে। অবশ্যই আবেদন যখন আপনার পরীক্ষাটি হবে, কোরিয়া যে টেকনিক্যালে যে কোরিয়ার যে একটি তাদের প্রতিষ্ঠান আছে, সেখানে আপনাকে এই পরীক্ষাটি দিতে হবে এবং ফলাফলটি ঘোষণা করা হবে বোয়েসেলে, তাদের যে বলরুম আছে সেখানে ফলাফলটি ঘোষণা করা হবে সেপ্টেম্বর মাসে 8 তারিখে। অবশ্যই আপনারা যারা কোরিয়ান ভাষা শিখেছেন বা আপনাদের দক্ষতা আছে, অবশ্যই আপনারা এই বিষয়ে আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে পারবেন না, যাদের নামে ফৌজদারি মামলা আছে বা যারা সাজা খেটেছেন বাংলাদেশ সরকার কর্তৃক যে কোনো মামলায় আপনি অ্যারেস্ট হয়েছেন, আপনার সাজা হয়েছে, জেল খেটেছেন, এরকম যারা আপনারা যাদের নামে মামলা আছে তারা আবেদন করতে পারবেন না। এবং সেই সাথে যারা মাদক সেবী, যারা অ্যালকোহল সেবন করেন, বিভিন্ন মাদক সেবন করেন, তারাও এই আবেদনটি করতে পারবেন না। এবং কোরিয়া যারা ছিলেন, কোরিয়াতে বিভিন্ন সেক্টরে আপনারা ছিলেন, অতি সেখানে অনেক লং টাইম ধরে ছিলেন, যেখানে যেটি বলা হয় যে উইদাউট ভিসা, ভিসা ব্যতীত আপনি ছিলেন, লং স্টে করেছেন, তারাও যেতে পারবেন না বা আবেদন করতে পারবেন না। একটি বিষয় মনে রাখবেন, তাদের যে একটি ভিসা ক্যাটাগরি আছে E9 E10 ভিসায় 5 বছর যারা ততদিক বসবাস করেননি, তাদের জন্য এই ভিসাটি আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। কোরিয়াতে বাংলাদেশ সরকারের মাধ্যমে, যেহেতু বাংলাদেশ সরকারের মাধ্যমে 24,000 কর্মী কোরিয়াতে প্রেরণ করবে, বাংলাদেশ সরকার এটি নিয়ন্ত্রণ করছেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি পার্ট বোয়েসেল, এটি হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, অর্থাৎ আগের যে শেরাটন হোটেলটি ছিল সেই শেরাটন হোটেলের উল্টা পাশে পরিবাগ, যে TNT অফিসটি আছে, টেলিফোন ভবন, সেখানে অগণিত রিক্সা আছে বা পরিবাগ ব্রিজের গোড়া, সে রিক্সার চালকদেরকে, ভাইদেরকে বলবেন আমি বোরাক টাওয়ার যাব, বোয়েসেল বোরাক টাওয়ার, সমস্ত রিক্সা ড্রাইভাররা সকলেই চিনেন, আপনারা ওনাদেরকে বললে ওনারা আপনাদের বোরাক টাওয়ারে নিয়ে যাবেন।
অথবা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে চান, ঢাকাতে এখন মোটরসাইকেল পাওয়া যায়, সেই মোটরসাইকেল চালক ভাইদেরকে বলবেন আমি পরিবার বোয়েসেলে যাব, বোরাক টাওয়া যাব, এটি সবাই চিনেন, বা সিএনজি ড্রাইভার আছেন তারাও চিনেন, সবাইকে বললে বোরাক টাওয়ারে চলে আসবেন। সেই বোরাক টাওয়ারে আসার পরে সেখানে আপনারা এই সমস্ত তথ্যগুলো পেতে পারেন। এবং দয়া করে, আমি পৃথিবীর কোনো দেশের কাজের ভিসা এগুলো করি না, আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী শুভানুদায়ী যারা আছেন আপনাদের ভালোবাসি, আপনারা যেন তথ্যটি পান। হয়তো আপনারা প্রবাসে আছেন, আপনার চেনা জানা পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে আছেন যে ভাষা শিখেছেন, কোরিয়ান ভাষা শিখেছেন, সঠিক তথ্যটি না থাকার ফলে আপনারা আবেদনটি করতে পারছেন না, সেজন্য আপনাদের জন্য এই তথ্যটি আমি উপস্থাপন করছি। আমার কিছু ভুল তথ্য থাকতে পারে, আমি যতটুকু ইনফরমেশন দিয়েছি জেনে বুঝে আমি যতটুকু তাদের যে ওয়েবসাইটে আছে সেখান থেকে সংগ্রহ করে আপনাদেরকে তথ্যটি দিয়েছি। অবশ্যই আপনারা এই ভিসার জন্য কোনো ধরনের এজেন্সির শরণাপন্ন হবেন না, মনে রাখবেন এটি কোনো এজেন্সি প্রসেস করার কোনো সুযোগ নেই, এটি করতে হবে আপনাকে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই আবেদনটির শেষ তারিখ হচ্ছে 28 আগস্ট, এই মাসেরই 28 তারিখ পর্যন্ত আপনাকে আবেদনটি করতে হবে। দুই ভাগে লোক নেওয়া হবে, 24,000 কর্মী, যারা কোরিয়ান ভাষা পারদর্শিতা আছে, ভালো ভাষা বলতে পারেন, সেই পারদর্শীদের মধ্যে 9,000কে নেওয়া হবে। এবং যারা গণহারে আবেদন করতে চান লটারির মাধ্যমে, 15,000 লটারির মাধ্যমে নেওয়া হবে। মনে রাখবেন এখানে দুটো সেক্টরে যেহেতু সেগমেন্টটা নিচ্ছে, সেখানে আপনি যদি 9,000 যেটি ভাষা পারদর্শী এই ভাগে যদি নিতে চান তাহলে শুধুমাত্র এখানেই আবেদনটি করতে হবে। আর যদি মনে করেন না আমি লটারির মাধ্যমে 15,000 নিবে, লটারিতেই করব, লটারির মাধ্যমে যদি আমারটি আসে তাহলে আমি যাব, কিন্তু ভুলেও দুটোতে একসাথে আবেদন করা যাবে না, যদি করেন তাহলে বয়েসেল আপনার দুটো আবেদনই অগ্রহণযোগ্য বলে গণ্য করে দেবে। সে ব্যাপারে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবং যদি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যদি এই ভিসায় আবেদন করতে চান, যেতে চান, অবশ্যই যেতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে, এসএসসি সমমান এই সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। যাদের বয়স 29 আগস্ট 1982 সাল থেকে 28 আগস্ট 2004 সালের মধ্যে জন্ম হয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। যাদের নামে ফৌজদারি মামলা আছে তারা আবেদনটি করতে পারবেন না, এবং যারা মাদক সেবন করেন তারাও পারবেন না। যারা কোরিয়াতে অতীতে ছিলেন সেখানে যে কোনো ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা বা E9 E10 ভিসা গিয়েছেন, সেখানে গিয়ে ওভার স্টে করেছেন, তারাও এই বিষয়ে যেতে পারবেন না। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।